বা পালিয়ে যাওয়ার রেকর্ড আছে শামীম ওসমানের, না পালিয়ে আমি যাওয়ার রেকর্ড আছে। মানে আপনি আপনি কথা বলার সময় আমি একটু কথা একটু বলি, একটু জনাব আপনার মির্জা চুপ করে আসছি শুনেছি, আপনার কাছে। জি এত বেশি বাকপটু হয়ে যায় না, একটু কথা কম বলেন, এত বেশি বাকপটু হয়ে যাওয়া ঠিক না। আপনি ভুলটা ধরিয়ে দিয়েছি, আপনি যেটা না না বলছেন আমি আপনি বলেছেন যে উনি জনাব মির্জা উনাকে আছি, আমাদের আপনি পালিয়ে যাওয়ার বলবেন, রেকর্ড আছে, ওনার অন্য লকডাউন আলোচকের কথা নেতার বলবেন। এখনো পালিয়ে থাকার রেকর্ড আছে, স্টিল পালিয়ে আছে আপনার নেতা, আমি উনারে আপনার ভুলটা নেতা এখনো স্টিল পালিয়ে আছে, সারা পৃথিবীর মানুষ জানে আপনার নেতার আমেরিকাতে যাওয়ার কোনো সুযোগ নেই, ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, আপনি ওনাকে পালিয়ে যাওয়ার রেকর্ড বলছেন, শামীম ওসমানকে এভাবে দেখছেন আপনি, তারপরে আপনি বলছেন ভুয়া ভোট, এ বলতেই থাকছেন বলতেই থাকছেন ভুয়া ভোট, তারপর আরেকটা বলছেন ওয়াশিংটন ডিসির সেই কথাটা আমরা, ওনারা ভুলে গেছে, শামীম ওসমান ভুলে গেছে, শামীম ওসমান ভুলে যাওয়ার মানুষ না, আমরা ভুলে যাওয়ার মানুষ না, এগুলো আমরা মনে রেখেছি, ওয়াশিংটন ডিসিতে আপনারা যা করেছেন এগুলো আপনারা মনে করেছেন, আমরা ভুলে গেছি, আমরা ভুলে যাওয়ার মানুষ, আমরা অনেক কিছু মনে রেখেছি। তারপরে ভুয়া ভোটের কথা বলেছেন, ভুয়া ভোটের রিপ্লাই আপনি দেই আপনাকে, আপনার 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 যিনি আদর্শ পুরুষ জিয়াউর রহমান যেদিন রাষ্ট্রপতি হলেন সেদিন কে ওনাকে রাষ্ট্রপতি বানালেন, কে, হু মেড হিম প্রেসিডেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বন্দুকের নলের জোরে দাঁড়িয়ে উনি এক মধ্যরাতে ঘোষণা করলেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, কে বানিয়েছিল ওনাকে রাষ্ট্রপতি, আপনার আদর্শ পুরুষ যিনি। তারপরে আপনার আদর্শ পুরুষ যখন হানা ভোট দিল তখন সেটা সেই ভোট নিয়ে তো কথা বলছেন না, 1979 সালে যে ভোট দিল সেই ভোট নিয়ে তো কথা বলছেন না আপনি, আপনি কথা বলে যাচ্ছেন অন্যকে ভুয়া ভোট, ভোট চোর ইত্যাদি ইত্যাদি বলছেন, কিন্তু নিজের দিকে নিজের গায়ের দিকে একটু তাকাবেন আগে, তারপরে অন্যকে বলবেন, অন্যকে বলার আগে নিজের দিকে আগে তাকাবেন, তারপরে আবার বলছেন ওয়াশিংটন ডিসির, আমরা যখন বাংলাদেশ থেকে বাইরে আব্দুল যাই দুলাল ভাই তিনি বলছেন, তখন কিন্তু যারা বাদল মির্জা তিনি কিন্তু বলছেন যে তিনি উচ্চারণ করেননি এমন শব্দচয়ন, তিনি বা তারা করেননি, উনি, তারা আমি তো সেখানে ওনাকে ছিলেন, বলছি উনি উনি না আশপাশ হোক থেকে কেউ একজন করেছিলেন, এরকম ওনার দিক দাবি তিনি থেকে গেছে, করেছেন। ওনার দিক থেকে উনি যে পাশে গেছেন যারা উচ্চারণ করেছে তারা ওনাদেরই লোক, সে কথা আমি ওনাকে বলছি না বা ওনার কথা মিথ্যা, আমি ওনাকে লায়ার বলছি না, আমি সে কথা বলছি না ওনাকে, বাট এই দিক থেকেই গেছে প্রথম কথাগুলো। তারপরে আরেকটা কথা বলছেন ওয়াশিংটন ডিসির কথা আমরা ভুলে গেছি, সেই প্রশ্নের একটু রিপ্লাই দিয়ে, আমি যখন বাংলাদেশের বাইরে যাই যখন লন্ডনে বসে থাকি তখন লন্ডনে বসে বসে শুনি বাংলাদেশ টেস্ট হয়ে গেছে, আরে বাংলাদেশ বোধহয় শেষ, আমি আমি এরকম একটা ধারণা জন্মে, আমি বললাম কালকে বাংলাদেশ থেকে আসলাম আজকে বাংলাদেশ শেষ হয়ে গেল, তারপরে যখন পৃথিবী রোমে গেলাম রোমে যেয়ে শুনি বাংলাদেশ শেষ হয়ে গেছে, আরে ফিরে এসে দেখি এয়ারপোর্ট দিয়ে যখন ঢুকি তখন দেখি যে এই বাংলাদেশ সেই বাংলাদেশটি আছে, ওই ওনারা ওখানে বসে বসে অনেক বাংলাদেশের কল্পনা করেন, বাংলাদেশকে একদিন শেষ করেন, একদিন বন্যায় ডুবিয়ে দেন, একদিন এই করেন সে করেন, বাংলাদেশ একেবারে শেষ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ, এইটা ওখানে বসে বসে না দেখতে থাকেন, আমরা বাংলাদেশ বসে কিচ্ছু দেখি না, আমাদের চোখ চোখটা অন্ধ থাকে, আমরা মনে হয় কিছুই দেখি না, আর ওনাদের গণতন্ত্রের ইতিহাস মনে হয় আমাদের জানা কিন্তু নেই। মানে সব জায়গাতে এই যে ক্ষুব্ধ হওয়া প্রবাসীদের, প্রবাসীদের এমন যে দৃষ্টিভঙ্গি, এটাও বা তৈরি হওয়ার পেছনে, এটা তো আগে ছিল না, আপনার কাছে কি মনে প্রবাসের হয় এমন তৈরি হওয়ার দৃষ্টিভঙ্গি আজকে কারণ নতুন কি? নয়, এতে কি আজকে আওয়ামী লীগ নতুন নয়, সরকার বা আওয়ামী আমি লীগ যারা আমি নেতানেত্রী এটা আছে তাদের কোনো দায় দেখেন কিনা? আমি আমি এটা বিএনপি আওয়ামী লীগ কাউকে উদ্দেশ্য করে বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি, পার্টিকুলার কাউকে নয়, বিদেশে আমাদের আমরা যারা বাংলাদেশ থেকে যাই ওনারা যখন বিদেশ থেকে আসেন ওনাকে আমরা আমাদের বাংলাদেশি নাগরিক হলেও আমরা ওনাদেরকে শ্রদ্ধার সাথে দেখি, আমি কানেক্ট বাংলাদেশ নামে একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছিলাম বিদেশিদের অধিকার নিয়ে কাজ করার জন্য, প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করার জন্য, কিন্তু আমি আমরা যা দেখি আমার যেই যাক সরকারি দলের লোক যাক বিরোধী দলের লোক যাক আওয়ামী লীগ লোক যাক বিএনপি লোক যাক যেই আচরণটা করা হয় বাইরে এটা ওনারা বাংলাদেশকে আকাশে তুলে দেয় না, এটা কল্পনা করার কোনো সুযোগ নেই, এটা আমরা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসে আমরা বুঝতে পারি যে ওনারা বাংলাদেশকে কোথায় নামাচ্ছেন কোথায় নামাচ্ছেন, তারপরে সে কথাটা আবার স্মরণ করিয়ে দিয়ে কিন্তু আমাকে আরো লজ্জা দেয়, ওনারা তো রেমিটেন্স পাঠান বাংলাদেশকে উঠানোর জন্য, আপনি বলছেন বাংলাদেশকে নামাচ্ছেন, না না কিন্তু আমি তাদের ওনাদের তাদের বক্তব্য হলো রেমিটেন্স আপনারা বর্তমান সরকার বা যেই নেতানেত্রীরা বিদেশে যায় ভ্রমণ করতে যাদের বিরুদ্ধে আমি তাদের এই বাংলাদেশ অবস্থান, তারা বর্তমান বাংলাদেশকে সরকারকে বলি নামাচ্ছেন, না, এর এমন এই আগেও ধারণার আরে কারণ ইন্ডিয়া কি? যখন বাইরে গেছিল তখন ওনার প্রতি যদি যদি এইসব করে আচরণ হয়ে থাকে আপনি খেয়াল করে দেখবেন, কালো পতাকা দেখানো এই করানো সে করানো ইত্যাদি ইত্যাদি আগেও তো হয়েছে, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি আবার বলছি আওয়ামী লীগ হোক বিএনপি হোক যারা এই কাজ করবে তাদের কাজগুলো ভালো না, তাদের আচরণ সহিংস যেন না হয়ে যায়, আচরণ যেন মার্জিত থাকে রুচিশীল থাকে, তারা ইউরোপে বাস করতেছে আমেরিকা বাস করতেছে একটা গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতেছে একটা সভ্য দেশে বসবাস করতেছে, তাদের আচার আচরণ যেন সভ্য হয়, এ হচ্ছে আমাদের আহ্বান তাদের কাছে, এটা আমরা চাই, আর রিমিটেন্স আপনাকে ধন্যবাদ। আমাদের রিমিটেন্স রিমিটেন্স আমাদের রিমিটেন্স যারা পাঠায় যারা রিমিটেন্স পাঠায় আপনার আপনার সকলেই তাদের মধ্যে, আমরা বাংলাদেশকে আপনারা জীবন্ত করে রাখেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, নিঃসন্দেহে আমাদের যারা নিঃসন্দেহে
সৌদি আরব থেকে আসবে, কিন্তু তবুও তাদের তাদের এই ক্ষুব্ধ মনোভাব কেন, যারা বর্তমান সরকারের প্রতিনিধি হয়ে বিদেশে যায় কেন তাদের এমন মনোভাবে তৈরি হয়, সেই জায়গাতে একটা প্রশ্ন তো রয়ে গেছে। বারংবার এমন ঘটনা ঘটছে, আমরা শুনছি মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটছে, এখন শামী উসমানের সাথে তো সরাসরি মারামারি হয়ে গেল, ধস্তাধস্তি হয়ে গেল, এই পর্যায়ে শেষ কোথায় কোন দিকে যাচ্ছে? ক্যাপ্টেন মারুফ রাজু আপনিও বিদেশে আছেন, আপনার কাছে কিন্তু জানতে চাই এই ঘটনার বারবার কেন পুনরাবৃত্তি হচ্ছে এবং শামী উসমান ভিডিও দেখলেন ওনারা যারা যারা বাংলাদেশে আমরা